রবিবার নয় বনমালিপুর মণ্ডলের উদ্যোগে হরিজন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাবার সামগ্রী তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাবার সামগ্রী তুলে দেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন অতি ভারী বৃষ্টিপাতের রাজ্যে প্রবল বন্যা হয়েছে বন্যার পর প্রাথমিক লক্ষ্য ছিল দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া আর এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে ক্ষতিগ্রস্তরা ঘর বাড়িতে ফিরে আসার পর তাদের পাশে দাঁড়ানো কারণ ক্ষতিগ্রস্তরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে যা হারিয়েছেন তা ফিরে পাবেন না কিন্তু সরকারের লক্ষ্য হচ্ছে তাদের সঠিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের পাশে দাঁড়ানো কারণ এখন বন্যার সময় রেস্কিউ করা মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া মানুষকে শেল্টার দেওয়া এটা ছিল প্রাথমিকতা এখন যেটা যা হচ্ছে সেটা হলো বাড়ি ঘরে মানুষ ফিরে আসছে মানুষের অনেক ধন সম্পত্তি নষ্ট হয়েছে এবং মানুষ সেই জিনিসগুলি তো আর ফিরে পাবে না আমাদের সরকার চেষ্টা করবে সঠিক অ্যাসেসমেন্ট করে মানুষকে সঠিকভাবে সেগুলি নির্ধারণ করে সেগুলি মানুষকে সহায়তা করা সেটা সরকারের প্রাথমিকতা হবে তার পাশাপাশি আমাদের তরফ থেকেও ক্ষুদ্র সহযোগিতা আজকে নয় বনমালীপুরের উদ্যোগে আমরা কিছু এই হরিজন কলোনি এলাকায় যারা দুস্থ পরিবার রয়েছে বাচ্চাদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা